রাবণের 10 মাথা হেরে গেল 11 মাথার নারিকেল গাছের কাছে। ইন্টারনেটে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় পৃথিবীর আর কোথাওই 11 মাথার নারিকেল গাছ নেই। রহস্যে ঘেরা এই নারিকেল গাছ দিন দিন আরো রহস্যময় হয়ে উঠছে। একটা গাছের 11টা মাথা হয়, এটা সত্যি বিরল। নারিকেল গাছটাকে কেন্দ্র করে গ্রামবাসীদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। শিশু বৃদ্ধ সকলেই অদ্ভুত নারিকেল গাছের দিকে চেয়ে থাকেন। একটা নারিকেল গাছে এতগুলো মাথা থাকার খবর শুনে অনেকেই দেখতে এসে হা হয়ে তাকিয়ে থাকেন গাছের দিকে। 11 মাথা নারকেল গাছ, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এসে দেখে ভালো লাগে। নাটোরের গুরুদাসপুর উপজেলার কাসিকাটা গ্রামের 11 মাথার নারিকেল গাছটির খবর ইতিমধ্যেই দেশময় ছড়িয়ে পড়েছে। গাছটির আনুমানিক বয়স 30 বছর। আমি এই স্কুলেরই ছাত্র। আমি 1984 থেকে 1988 সালে এই স্কুলে লেখাপড়া করেছি। তার পরবর্তীতে আমাদের এই স্কুলে যে মালি ছিল, উনি এই গাছগুলো দেখাশোনা করতেন এবং কিছু গাছ লাগাইছিলেন। তো আমার জানা মতে গাছটা 90-92 সালের দিকে লাগানো। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই গাছটা হঠাৎ করেই কিছুদিন পরে এই দুইটা ডাল গজায়। এটা আল্লাহর একটা অলৌকিক সৃষ্টি আর কি, অলৌকিক কিছু ঘটনা। একদম চারা অবস্থা থেকে যারা নারিকেল গাছটিকে দেখেছেন, তারা গাছটির ধীরে ধীরে 11 মাথা গজানোটা চোখের সামনেই দেখেছেন। অবাক হওয়ার মতো বিষয় হলো গাছটির প্রায় সবগুলো মাথাতেই নারিকেল ধরেছে। পরবর্তীতে এটা পর্যায়ক্রমে আমরাও খেয়াল করছি যে 2টার পর 4টা, 4টার পর 6টা, এরকম করতে করতে এখন 11-12টা তার মাথা বা শাখা আমরা দেখতে পাই। গাছটি গোড়া থেকে 4 কিংবা 5 হাত বেড়ে দ্বিখণ্ডে বিভক্ত হয়েছে। এক খণ্ডে জন্ম নিয়েছে 6টি মাথা, অপর খণ্ডে জন্ম নিয়েছে 5টি মাথা। এদের মধ্যে 1টি মাথা নষ্ট, বাকি 10টি মাথা এখনো জীবন্ত। গাছটির 11 মাথা বিশিষ্ট এবং 1টি মাথা নষ্ট হওয়ার পর এখনো 10টি মাথা টিকে আছে।